চাচার কাছে মানুষ হয়েছে, চাচুকে কষ্ট জ্বালা দেয়, এখন কি করবো, যাওয়ার কোনো জায়গা নাই, এর জন্যই কষ্ট করে এখানে থাকতে হয় আমার। বাবা মা কোথায়? বাবা মা মারা গেছে। মারা গেছে? ছোটবেলায় মারা গেছে নাকি? হ্যাঁ, ছোটবেলায় মারা গেছে। আচ্ছা, তো আপনার বয়স কত? একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা গেছে। আচ্ছা আচ্ছা, খুবই কষ্টের কথা। তো আপনার বয়স কত চলে? আমার বয়স 18। তো বিয়ে শাদী করেন না কেন? বিয়ে শাদী কেমনে করবো, বিয়ে শাদী যদি মানুষ আসে তো অবশ্যই আমি করবো। আচ্ছা, হ্যাঁ আমার কষ্টের কথা শুনে কেউ যদি আমার হাতটা ধরে বলে যে জোনা কে আইসা পড়ো আমার সাথে, তার সাথে আমি অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? জোনা কে। জোনা কে আপা, খুব সুন্দর নাম। তো জোনা কে আপা থাকেন কোথায়? থাকি দেশের বাড়ি মধুপুর। আচ্ছা, থাকেন কি এই মধুপুরে? হ্যাঁ, মধুপুরে থাকি। তো ঢাকায় কখনো গিয়েছিলেন? না ভাই, ঢাকা যাইনি। তো যাওয়ার ইচ্ছা নাই? না, কেমনে যাইবো, গরিব মানুষ, ঢাকা যাওয়ার স্বপ্ন দেখেও না। আচ্ছা, তো আপনার জীবনের গল্পটা বলেন একটু শুনি, কি অবস্থায় আছে? এই যে চাচার কাছে থাকে, বাবা মা নাই, বাবা মা মারা গেছে, চাচিটা ভালো না, চাচিটা খুব অত্যাচার করে, খুব কষ্ট জ্বালা দেয়, কী করবো, নিজের বাবা মা নাই, অনেকটাই কষ্টের মধ্যে থাকে। আর আমি নিজে মানুষের বাসা কাজ করে খাই, চাচার বাসা থাকি, চাচা মানুষ করছে, চাচা ভালো হইলে চাচা তো আর অতটা ভালো না, অতটা আমাকে ভালোবাসে না, অনেক কাজ কাম করায়, অনেক কাজ কাম করায়, বাসার কাজ কাম করায়, করান খুব অত্যাচার করে। আপনার বাবা মা কোথায়? বাবা মা মারা গেছে। আচ্ছা, ছোটবেলায় মারা গেছে? হ্যাঁ। তো আপনার কোনো ভাই বোন নেই? না, আমার ভাই বোন নেই, আমি একাই। আচ্ছা, তো এখন আপনি কি পড়াশোনা করছেন? পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, করি নাই, করাই নাই, করি নাই, বাবা মা নাই বলে করাই নাই। তো এখন আপনি কি করেন, মানে চাচির বাসা থেকে বাসা কাজ কাম করেন না বাসায় থাকেন, বাসায় কাজ কোজ করেন? বাসায় কাজ কাম করি আর নিজে মানুষের বাসায় কাজ করি, আমি মানুষের বাসায় কাজ করি, আবার বাসায় এসেও ধরো নিজের কাজ কাম করতে হয় সব বাসার কাজ কাম। আচ্ছা, তো পড়াশোনা কখনো করা হয়? না না, করি না। তো বাবা মা বেঁচে থাকলে কি কষ্টটা দেখে দেখতে হতো? না না না, কষ্টটা দেখতে হতো না, বাবা মা থাকলে তো অনেক আদরেই মানুষ হইতাম। আপনার বয়স কত? আমার বয়স এই তো 18। 18 বছর? তো বিয়ের বয়স হয়ে গেছে? হ্যাঁ। তো বিয়ে করবেন না নাকি? হ্যাঁ অবশ্যই বিয়ে শাদী করব, মনের মতো একটা মানুষ পেলে তাকে আমি বিয়ে ভালোবেসে বিয়ে শাদী করতে চাই। তো চাচা চাচি কে সবচেয়ে বেশি ভালোবাসে? চাচা তো ভালোবাসে, কিন্তু চাচিটাও ততটা ভালোবাসে না, চাচিটা ওরকম ভালো না, খুব অত্যাচার করে বললাম না, খুব মারধর করে, একটু কাজে দেরি হইলে, একটু কাপড় চোপড় ধুইতে বললে যদি দেরি হয় তো খুব গালাগালি করে, গালাগালি করে, বকাবকি করে, কত সময় মারধরও করে। তো এত কষ্ট করে না থেকে তো স্বামীর ঘরে যেতে পারেন? স্বামীর ঘরে কেমনি যাইবো ভাই, যদি মনের মানুষ যদি পাইতাম অবশ্যই তার হাত ধরে আমি চলে যাইতাম, কিন্তু আমার দুঃখ কষ্টের মাঝে তো কাউকে পাই না। আচ্ছা, তো দুঃখের কষ্টের মাঝে যদি কাউকে পান তাহলে আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। যদি ভিডিওটা দেখে কেউ আপনাকে বিয়ে করতে আসে বা আপনাকে ফোন দেয় আপনি কথা বলবেন? হ্যাঁ অবশ্যই কথা বলবো। আচ্ছা, তো মুখ ঢেকে কেন আসলেন? মুখ ঢেকে আইসি ভাই, আমি চাই না আমার মুখটা আমি কাউকে দেখাইতে, আমি চাই যে আমার মনের মানুষ হইব তাকে আমার মুখটা। হ্যাঁ, মুখটা দেখাইলে আমার চাচি আমাকে মারধর করবো, এর জন্য আমি মুখটা দেখাই নাই। আচ্ছা, যে আপনি যে যে ইউটিউবে আসেন চাচি জানে? না জানে না, আমি লুকিয়ে আইসি। আচ্ছা, তো এখন একটা মেয়ে মানুষ পেলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ অবশ্যই। তো আপনার নাম কি বললেন? আমার নাম জোনাকে। জোনাকে আবার। দর্শক, আপনারা যদি জোনাকে আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01814914915। আমি নাম্বারটা আবারও বলছি 01814914915। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা জোনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।